সারা বিশ্ব এখন একটি কথা বলে, দুধ, ডিম, পনির, এগুলো যদি কেউ প্রতিদিনই কিছু না কিছু খায় তাহলে তার জীবনে ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি আসতে পারে না। ডিমের ভিতরে, ডিমের হলুদ অংশের ভিতরে অ্যান্টি ক্যান্সার এজেন্ট আছে। কিছু লোকের উপরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে দেখেছে যে যারা সারা জীবন প্রায় 60 বছর পর্যন্ত যারা প্রতিদিন একটি করে ডিম খেয়েছে তাদের ক্যান্সারের ঝুঁকি নেই, একটি করে ডিম খেয়েছে তাদের টিউমারের ঝুঁকি নেই, একটি করে ডিম খেয়েছে তাদের হরমোনের কোনো সমস্যা হয় নাই, একটি করে ডিম খেয়েছে তাদের গলগণ্ড হয় নাই। তো এই ব্যাপারগুলো আজকে আমাদের বুঝতে হবে যে খাদ্যাভ্যাসের বিবর্তন পরিবর্তন, আমরা যদি নিরোগ থাকতে পারি, সুন্দর থাকতে পারি, সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, কারণ যার নাই সুখ তার হইতেছে অসুখ। সুখী মানুষের কোনো রোগ নাই, কিন্তু অসুখী মানুষের রোগ আছে, অসুখ মানে তার সুখ নাই। এখন সুখ নাই কি, মুখ দিয়ে সব রোগ হয় শুরু, যেই মুখ দিয়ে আমি খাইতেছি সেই মুখ দিয়ে সব রোগ হয় শুরু, এটা আমাদের কথা না, পথিত দশা চিকিৎসা বৈজ্ঞানিকদের কথা। যে যদি কেউ আপনার দাঁত যদি পরিষ্কার না থাকে, মুখ যদি পরিষ্কার না থাকে, গাল যদি পরিষ্কার না থাকে, ঠোঁট যদি পরিষ্কার তা কণ্ঠনালী যদি পরিষ্কার না থাকে, নাক যদি পরিষ্কার না থাকে, কান যদি পরিষ্কার, এগুলি সবগুলোর সাথে যোগাযোগ আছে এই মুখের, মুখ দিয়ে সব রোগ হয় শুরু। তাহলে আপনি যে খাবার খাবেন সেই খাবারের সাথে যে কোনো জীবাণু মিশ্রিত হয়ে আপনার পেটে গিয়ে রোগের সৃষ্টি করতে পারে। অতএব আপনাকে খাবার পূর্বে দাঁতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। কী দিয়ে পরিষ্কার করবেন? আপনি গরম পানি দিয়ে কুলকুচা করে নিতে পারেন, আপনি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিতে পারেন, আপনি হাত দিয়ে, আপনি বলতে পারেন যে আমি সকালে তো দাঁত মাজছি, কিন্তু না, আপনি খাবার আগে পরে আপনাকে দাঁত মাজতেই হবে। মুখ দিয়ে সব রোগ হয় শুরু, আপনি খেতে যাবেন দেখা যাবে যে আপনার মুখের ভিতরে কিছু জীবাণু রয়ে গেছে, কিছু ব্যাকটেরিয়া রয়ে গেছে, কিছু প্রোটোজোয়া রয়ে গেছে, কিছু অ্যামোবিয়া রয়ে গেছে, এখানে গ্লুকোটিন থেকে আসতে পারে। কারণ দাঁত যখন সাদা আছে, সাদার আশেপাশে গ্লুকোটিনের স্থান আছে, সে অবস্থান নিতে পারে, এখানে মাইটস মুখের ভিতরে আপনার অবস্থান নিতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনি একটু কষি নিম পাতা চিবিয়ে দাঁতটা পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে একটু ভালো টুথপেস্ট দিয়ে বেশ করে ভিতরে বাহিরে আপনি কুলকুচা করে দাঁতটা পরিষ্কার করে নিতে পারেন, কচি আমের পাতা দিয়ে আপনি দাঁতটাকে সুন্দর করে পরিষ্কার করতে পারেন, কচি পেয়ারা পাতা দিয়ে সুন্দর করে আপনি দাঁতটাকে পরিষ্কার করে নিতে পারেন। শুধু যে টুথপেস্ট ব্যবহার করতে হবে এমন না, নিম পাতা, কচি পেয়ারা পাতা, কচি আম পাতা, এগুলিও দাঁত পরিষ্কার রাখার বিরাট ভূমিকা রাখে। গ্রামে তো হাজার হাজার বছর আগে আটকিরার ডাল, নিমের ডাল, গাবের ডাল, নরম যে কোনো গাছ, বাবলার ডাল, এখনও সৌদি আরবে মধ্যপ্রাচ্যের মানুষ বাবলার ডাল দিয়ে দাঁতটাকে উপরে নিচে সুন্দর করে পরিষ্কার করে নেয়। তাহলে যে মুখ দিয়ে সব রোগ হয় শুরু, এই কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের খাদ্যাভ্যাসের ভিতর থেকে আমাদের মুখটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা খাবার গ্রহণ করতে হবে। আমরা যদি এই চিন্তার ভিতরে থাকতে পারি যে খাবার খাওয়ার পূর্বে আমার কুলকুচা করতে হবে, গরম পানি দিয়ে মুখ ধুতে হবে, মুখটাকে পরিষ্কার করতে হবে, একটু ম্যাসেজ করে নিতে হবে, একটু তা হালকা কুসুম গরম পানি দিয়ে তাহলে দিয়ে নাক মুখ হাত ধুয়ে নিতে হবে, ভাত খাবো ডানার দিয়ে, বাম হাতও আমাকে পরিষ্কার করতে হবে, এই যে আমাদের যে সোজা কথা একটা অভ্যাসে পরিণত করে নেওয়া যে আমি খাবার খাওয়ার আগে ভালো করে দাঁত মুখ ধুয়ে, যতবার আমি বাথরুমে যাব আমি যদি ততবার আমার হাত মুখটুকে ভালো করে ধুয়ে নিই, আলহামদুলিল্লাহ আমি রোগ প্রতিরোধ ক্ষমতা আমার বেড়ে যাবে। মানে সবচেয়ে মূল্যবান আল্লাহর দেওয়া যতগুলি খাবার আছে, যেরকম ডিম পৃথিবীর একটা সবচেয়ে মূল্যবান খাবার, যেরকম দুধ একটা খুব মূল্যবান খাবার, যেরকম দধি অনেক মূল্যবান খাবার, মধু অনেক মূল্যবান খাবার, অলিভ অয়েল অনেক মূল্যবান খাবার, শাকসবজি ফলমূল অনেক মূল্যবান খাবার, নাট বা পিনাট বললে অনেকেই মনে করে খুব মূল্যবান খাবার, কারণ ইউরোপ আমেরিকাতে তারা নাট পিনাট বলে, আমরা ওই চীনা বাদাম বলি তো ওই বাংলা বাদাম বলি, এই জন্য বেশি গুরুত্ব পায় না। মানে মাদার বললে খুব আনন্দ পায়, ডাড্ডি বললে, মাম্মি বললে খুব মূল্যবান মনে হয়। যেটা আমাদের দেশে মাটির নিচে চোকা 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 হয় এটা কিন্তু অনেক মূল্যবান একটি খাবার। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে যেই দিন থেকে বাচ্চার জন্ম হয়েছে ওই দিন ওই বাচ্চার দুধের ভিতরে একটু বাদাম বেটে দিন, অথবা বাচ্চা 3 বছর পর্যন্ত মায়ের
বুকের দুধের সাথে এই খাবারগুলি খেতে পারি। ইসলামের বিধানে তো বিধানে আছে দুই বছর দুধ খাবে, এমনি আমি এবার তিন বছর কেন বললাম, তিন বছর এই জন্য বললাম যে এক বছর পর্যন্ত মায়ের গায়ের সাথে বাচ্চার টাচ হওয়ার সাথেই সাথে সাথে এনার্জি ট্রান্সফার হয়ে যায়। এটা পরীক্ষা করে দেখবেন কথাটা সত্য কিনা। এনার্জি ট্রান্সফার সবচেয়ে বড় ব্যাপার, মানে চেইন অফ কমান্ডের মতো, বিনা সুদার মালার মতো মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে এনার্জি ট্রান্সফার হতে থাকে। তো যাই হোক, আমি তিন বছরই বলব, মা যদি শাকসবজি খান, মা যদি দুধ খান, মা যদি জুস খান, মা যদি মধু খান, ডিম খান, ভালো জিনিসগুলি খান, মায়ের থেকে শিশু পাবে। এখন বলতে বলতে শিশু তো দুই তিন বছর হয়ে গেছে, বিভিন্ন রকম প্রোটিন সংযোজন করতে হবে, তাহলে পরে বাচ্চা খুবই ভালো থাকবে। পেটের সমস্যা হয় না এরকম ধরনের মানুষ পৃথিবীতে খুবই কম পাওয়া যাবে। জীবনে অনেকবারই পেটে সমস্যা হয়। পেটের সমস্যা হওয়ার সাথে আমাদের খাদ্য অভ্যাস এবং খাদ্য জড়িত, পেটের সমস্যার সাথে আমাদের পানি এবং পানির অভ্যাস এবং বিশুদ্ধ পানির একটা সম্পর্ক আছে, পেটের সমস্যার সাথে আবহাওয়ার একটা বিরাট সম্পর্ক আছে, পেটের সমস্যার সাথে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজির সম্পর্ক আছে, পেটের সমস্যার সাথে জোয়ার ভাটার সম্পর্ক আছে। আমরা কোন পানিটা পছন্দ করি, যেরকম একটা হলো টিউবওয়েলের পানি, একটা ছাপলাইয়ের পানি, একটা বোতলে করে বাজারে যে বিক্রি হয় সেই পানি, গ্রামে পুকুরের পানি খায় সেখানে একটু ফিটকিরি দিয়ে নেয়, গ্রামে চারকোল করে চারকোল পদ্ধতির পানি গ্রামে খায়। পেটের সমস্যা হলে সেখানে কিন্তু স্লাইনের একটা বিরাট ভূমিকা আছে। এখন আপনি বলতে পারেন যে পেটের সমস্যার জন্য কি স্লাইন, না, আপনার রক্তের সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই মাঝে মাঝে একটু স্লাইন খেতে পারবেন। সে দীর্ঘদিন ভুগতেছে, তার প্রেশার আছে, সে অনেক বেশি অ্যান্টিবায়োটিক খেয়েছে, তার পেটে অসুখও হয়, আবার মাঝে মাঝে দেখা তার হাতগুলি কুঁকড়ে আসে, তার হাত ঠান্ডা থাকে আর হাতগুলো শুকিয়ে যাচ্ছে, এই ধরনের ব্যাপার। ইভেন কি যদি কারো গ্যাংরিন হয়, হাত পায় কুষ্ঠ হয়, সে যদি 60 দিন 120টা স্যালাইন খায়, আলহামদুলিল্লাহ তার এই যে কুষ্ঠ রোগ, সবচেয়ে কঠিন রোগ, পচে গেছে নখের জায়গাগুলো, স্যালাইন খেলে চলে যাবে। ডিম এবং লেবু এটা কোনো মতেই ফ্রিজিং করা যাবে না। আজকে যারা এই প্রোগ্রামটা শুনবেন, আমি দয়া করে অনুরোধ করব আপনি এখনই আপনার ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজের সুইচটা একটু কমায় দেন, এসিও এসিতে চালাতে হয় না, একটু ন্যাচারাল বাতাস খান, আমাদের অক্সিজেন অনেক দরকার। অক্সিজেন ছাড়া আমাদের রক্তের সঞ্চালন প্রক্রিয়ায় বাধা হয়, যেরকম মা যদি মারা যায় তখন সবাই বলে আরে আমার মাই ছিল আমার শ্রেষ্ঠ, কিন্তু জীবিত থাকতে মাকে একটা শাড়ি কাপড় কোনো দিন আমরা দিয়ে দেখি না, মাকে একদিনের জন্য ভালোভাবে মাকে বলি না যে মা তোমার কী কষ্ট আছে, কী দুঃখ আছে, কী করলে তুমি খুশি হবে। ওইরকমই প্রকৃতি হাসতেছে, বলতেছে আমি তোকে কত আদর করি, আমার ভালোবাসার দাম কত এটা তুই জানোস না। একজন বড় মানুষ এক হাসপাতালে ভর্তি হয়েছে, উনি 15 দিন পর্যন্ত ওনাকে অক্সিজেন দেওয়া রাখছে, 15 দিন পরে ওই বড় মানুষটি হাসপাতাল থেকে বের হয়েছে, বলে আমার বিল কত হয়েছে, স্যার আপনার 10 লক্ষ টাকা হয়েছে বিল, কাজে আমাকে কী দিয়েছো তোমরা, কাজ স্যার অক্সিজেন দেওয়ার পরে, অক্সিজেন দেওয়ার পরে আপনি ভালো হয়ে গেছেন, তোমরা 20 দিনে যদি 10 লক্ষ টাকার আমাকে অক্সিজেন খাওয়ায় থাকো, তা আল্লাহ আমার এই 72 বছরে কত অক্সিজেন খাওয়াইছে, আল্লাহর বিলটা কত হয়েছে আমি একটু হিসাবটা করে দেখি। কথাটা হাসির কিন্তু কথাটা বিবেকের, কথাটা বুঝার, এই কথাগুলো আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে, বুঝতে হবে, সুস্থ থাকতে, ভালো থাকতে, সুন্দর থাকতে সকল তরিকা আপনার কাছে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, আপনি এটাকে কীভাবে ব্যবহার করবেন এটা আপনিই জানেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুন্দর থাকেন।